মানুষজন আসছে স্টিল। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক মাই ডিয়ার স্টুডেন্ট। যদি ঈদ অনেকদিন হয়ে গেছে, ঈদ চলে গেছে, সো ঈদের পরে আমাদের যেহেতু এটাই প্রথম ক্লাস, সো সবাইকে বিলেটেড ঈদ মোবারক। হাউ এভার, সো আমার চলে যাচ্ছি আমাদের এইচএসসি ওপেন কোর্সের আসলে ফিজিক্স ক্লাসে। আজকে আমরা ভেক্টরের লেকচার 5 নিয়ে আলোচনা করব। সো লেকচার 4 পর্যন্ত আমরা যেসব জিনিস ডিসকাশন করেছি সেটা হচ্ছে যে ভেক্টরের পরিচিতি, নানান প্রকার ভেক্টর, ভেক্টরের লব্ধি, তো ভেক্টরের লব্ধি কীভাবে নির্ণয় করতে হয়, সো আদ্যপন্ত প্রত্যেকটা জিনিস আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। লাস্ট লেকচারে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ভেক্টর উপাংশ কাকে বলে, সো ওই জিনিসগুলোকে পাশে নিয়ে তার পাশাপাশি আমরা যে সকল কনসেপ্টগুলো আরও ডেভেলপ করা যায় ওইগুলো নিয়ে আমরা আসলে কাজ করব আজকের এই পার্টটাতে। আমাকে কি ক্লিয়ারলি, আচ্ছা আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না, বা আমাকে আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে কি না আমাকে একটু জানাও তো মাই ডিয়ার স্টুডেন্টস। অলরাইট, আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে কি না, বা ইজ এভরিথিং অলরাইট টু ইউ অল, আমাকে একবার কনফার্ম করো কাইন্ডলি। ফেয়ার এনাফ, অলরাইট, সো দেন লেটস গেট স্টার্টেড। আগের দিন তাহলে আমরা উপাংশ বলতে কি বুঝেছিলাম বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা উপাংশ বলতে আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে আমরা উপাংশ, একটু রিক্যাপ করি আগের পড়াশোনাগুলো। সো উপাংশ, উপাংশ কাকে বলেছিলাম, দেখো এই বরাবর সাই করে যদি একটা ভেক্টর যায় হুইচ ইজ এ যদি হয়, তো এর যে অনুভূমিক বরাবর উপাংশ বা এটা যদি অনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর অনুভূমিক উপাংশটা লিখতে পারবো হচ্ছে আমাদের এটাকে এ এক্স, আবার এটাকে বলি হচ্ছে আমরা এ কস থিটা, জাস্ট ম্যাগনিচিউড নিয়ে কথা বলতে বলতে পারি। আর এই উপরের দিকে যেটা উলম্ব বরাবর আসে সেটা হচ্ছে এ ওয়াই হুইচ ইজ টু সে, এটাকে বলি হচ্ছে এ সাইন থিটা। কিন্তু এই কস থিটা কিংবা এ সাইন থিটা এদের কি ছিল, এটা একটা ম্যাগনিচিউড ছিল, তো আমাদের কি এটাকে একটা ডিরেকশন দেওয়ার জন্য আমাদের কি দরকার ছিল, আমাদের একটা দিক লাগতো, অন্য আরেকটা ভেক্টর লাগতো। তাহলে তোমাদেরকে আগে কি পড়িয়েছিলাম বলতো, কোন ভেক্টরের কাজ শুধুমাত্র দিক দেওয়া, ডেকি স্বর্গে গেলেও ধান বানবে, ডেকির কাজ হচ্ছে এটা, বাট কোন এমন স্পেসিফিক ভেক্টর যেটা আমাদেরকে অলওয়েজ দিক দিবে বলতো মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে একক ভেক্টর। সো আমরা এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টরকে ফিক্স করে নেই, অলরেডি আমি পড়িয়েছি তোমাদেরকে হুইচ ইজ আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টরকে আমরা ফিক্স করে নিয়েছিলাম হুইচ ইজ জে ক্যাপ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদেরকে বলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ ভেক্টর কোনটা হবে, তো সেক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা অলরেডি এখানে ম্যাগনিচিউডস জানো। আচ্ছা লাইভে এত কম মানুষ কেন, দেখে কি বাঁকা হচ্ছে নাকি আবার। আচ্ছা তোমরা অলরেডি এখানে ম্যাগনিচিউড জানো হুইচ ইজ এ কস থিটা, এখানে আবার এ সাইন থিটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ কস থিটা আই আর এ সাইন থিটা জে, এই দুটা ক্যাপ তাহলে আমাদের হয়ে গেছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা মোটামুটি আগের পড়াটাকে রিক্যাপ করলাম এইভাবে যে একটা ভেক্টর যদি থাকে তার যার সাথে থিটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে যে কস থিটার মানে অনুপাতে, আর যার সাথে থিটা থাকে না মানে থিটা ছাড়া অপোজিট যেটা থাকে সেটা হচ্ছে এ সাইন থিটা জে। তাহলে আমরা এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় কিনা চলো একটু দেখে আসি। আচ্ছা লাইফ তো ক্লিয়ার না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় কিনা দেখো। সো উপাংশ নিয়ে এটুকু আমরা পড়েছি আগের দিনে, এখন দেখো তো এই একটা ভেক্টর হুইচ ইজ এ একটা ভেক্টর হুইচ ইজ এ এক্স আই প্লাস প্লাস এ ওয়াই জে, রাইট। আবার বি একটা ভেক্টর, বি একটা ভেক্টর হুইচ ইজ বি এক্স আই প্লাস বি ওয়াই জে, এই দুটা ভেক্টর।
প্রশ্নটা হচ্ছে তাহলে এদের যোগফলটা দেখতে ঠিক কিরকম হবে? অন্য খালি কলমটা নিয়ে নেই, আমার রেড পেনটা কোথায় গেল? আচ্ছা এই হোক, প্রশ্নটা হচ্ছে এদের লব্ধিটা কিরূপ হবে? দেখো তো, আমি যদি লব্ধি বের করতে যাই, এদের যোগফল বের করাটাই আমার জন্য যথেষ্ট হবে। হুইচ ইজ টু সে, আমি এটাকে বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। যদি এটা সত্যি হয়ে থাকে, মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এ এক্স প্লাস বি এক্স আই প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে। এটা হচ্ছে তাহলে আমাদের এটার ভেক্টরটার রূপ, বা আমাদের এই লব্ধি ভেক্টরটা এটাকে ইন্ডিকেট করে। উইচ ইজ টু সে, আমরা ডিরেক্টলি বলতে পারি, দেখো আই জে, আই জে তো তাদের মতো আছেই, বাট একটা ভেক্টরের সাথে যেই ম্যাগনিচিউডগুলো থাকে, দিকের সাথে যে ম্যাগনিচিউডগুলো থাকে, দুটো ভেক্টর যোগ করা মানে ওই ম্যাগনিচিউডগুলোকেই জাস্ট যোগ করে দেওয়া। এই যে এদের ম্যাগনিচিউড উপাংশে ম্যাগনিচিউডগুলোকে যোগ করে দেওয়া। জিনিসটা আর একটু সহজ করে বলতেছি যাতে ফিল করতে পারো। এখন তো বোঝা যাচ্ছে না যে আমার আসলে কী লিখলাম, একটা হাইপোথেটিক্যাল কথাবার্তা বোর্ডে লিখলাম, জাস্ট দেখাই দিলাম। একটু ফিল করার জন্য চলো আমরা একটু গ্রাফিক্যাল ইলাস্ট্রেশনগুলো দেখে আসি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো মাই ডিয়ার ইস্টু, দেখো এই একটা, আমার বোর্ডটা মনে হয় ছোটো আসছে আজকে, কভারেজটা খুব ছোটো দেখাচ্ছে লাইভের মধ্যে। আচ্ছা যাই হোক, সো এই একটা ভেক্টর, দেখো এটা একটা আমি জাস্ট গ্রাফ আঁকলাম, ওকে, দ্যাট ইজ এক্স এক্সিস বলা যায়, আমি নর্মাল দিয়ে রাখি এক্স এক্সিস ওয়াই এক্সিস, ড্যাশ ড্যাশ পরে দিচ্ছি। অলরাইট, দেখো তো এটা তো দিয়ে আগে একটু দেখিয়েছিলাম তোমাদেরকে, এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, যাদের পায়ে পা মিলছে, অথবা আরেকটা বলে এভাবে দেখো, এটাকে এভাবে না লিখে এভাবে লিখলে সুন্দর হয়। দেখো দেখো, এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। এখন আমাদের কাজ কি? এদের লব্ধি, আমি আর সমস্যা নেই প্যারালালোগ্রাম আঁকতেছি না, এদের লব্ধি। তাহলে ভালো কথা, এদের লব্ধি হলো এ বরাবর। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এদের লব্ধিটা আসলে কি হবে বলো তো? ইন জেনারেল লাইফ কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, যাক এদের ক্ষেত্রে এদের লব্ধিটা কী হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? এরকম, তাহলে লব্ধি ইজ ইকুয়াল টু, আমি সবসময় ধরে নিয়ে হচ্ছে এ প্লাস বি। একবার চিন্তা করে দেখো তো, এই যে যে এ ভেক্টরটা আছে, এই ভেক্টরটার এক্স এক্সিস বরাবর, এই ভেক্টরটার এক্স এক্সিস বরাবর তার সরণ কতটুকু দেখো তো? এই বরাবর এইটুকু পরিমাণ সরণ বলতেছে, জাস্ট এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট কতটুকু, উপাংশ কতটুকু? এ এক্স, এক্স অক্ষ বরাবর বি এর উপাংশ কতটুকু? বি, ওই যে বললাম না ছায়া ফেলে, বি এক্স। তাহলে এই টোটালটুকু কতটুকু? আমরা কি এটা বলতে পারি না? দেখো তো, একটা ভেক্টর আর ইজ ইকুয়াল টু আর এক্স প্লাস আর এক্স আই প্লাস আর ওয়াই জে। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা যদি আমি লিখি আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে? দেখো তো, একটা ভেক্টর আর মানে কি? তার যে এক্স অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই বরাবর উপাংশ দুটোর যোগফল, আগের দিন যা পড়িয়েছিলাম। যদি তাই হয় তাহলে আমি এটা লিখলাম। এবার দেখো বি বরাবর কতটুকু যায়, বি বরাবর হিসেবটুকুর জন্য দেখো তো এর কোনো উপাংশ নাই, বি বরাবর দেখো এর কোনো উপাংশ নাই, যাতে আছে বি এর টুকু আছে। দেখো এই যে বি, বি এর উপাংশ আছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটাকে আমি লিখতে পারি, এর উপাংশ যেহেতু নাই এদিকে দেখো, তাহলে এ ওয়াই যেহেতু জিরো, থাকা না থাকা একই কথা, জাস্ট তবু লিখি আমাদের হিসাবের স্বার্থে, এটুকু লিখতে পেরেছি। দেখো তো এইটুকু আর এখানে এইটুকু, এটা আসলে কি? এটা পুরোটা মিলে আমি কি আর এক্স লিখলে আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্ট? ইন টার্মস অফ জাস্ট ম্যাগনিচিউড, এটা যদি আমি আর ওয়াই লিখি আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে? হবে মাই ডিয়ার স্টুডেন্টস? যদি না হয়ে থাকে তাহলে দেখো, এটা জাস্ট ম্যাগনিচিউডের কাজ করেছি, তাহলে আর এক্স এর ম্যাগনিচিউডটা এখানে বসাই দাও। আমার রেড পেনটা কোথায়? দাঁড়াও, রেড পেনটা আশেপাশেই তো ছিল। এই যে ওকে, সো আর এক্স এর ভ্যালু কত? এক্স প্লাস বি ওয়াই আই, সরি এক্স প্লাস বি এক্স। আর আর ওয়াই এর ভ্যালু কত? এ ওয়াই প্লাস বি ওয়াই। সো এটা তাহলে আমরা বলতে পারি যে একটা ফর্মুলার
ডেরাইভেশন, যে আসলে আমরা ইন জেনারেল দেখি ফাইভ আই প্লাস সিক্স জে মাইনাস ফোর কে ইজ ইকুয়াল টু এ ভেক্টর, আবার এরকম সামথিং আরেকটা ভেক্টর দেওয়া আছে। যদি ভেক্টরগুলো দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কী করি, জাস্ট আই এর সাথে যেটা থাকে তাদেরকে যোগ করি, আবার জে এর সাথে যে আছে তাদেরকে যোগ করি, আলাদা আলাদা করে যোগ করে। ওই যোগটা আসলে কেন করি তার রিজনিং হচ্ছে যে এটা বেসিক ফর্মুলা ফিল করা গেছে নাকি দেখো মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে দেখো এখান থেকে আমি তোমাদেরকে অলরেডি গ্রাফিক্যালি দেখিয়ে দিয়েছি, আর একটু দেখাবো এখন ম্যাথমেটিক্যালি আমি যদি তোমাদেরকে করে দেখাই তাহলে। আচ্ছা নেটওয়ার্কের ঝামেলা করতেছে, আটকে গেছে, না আটকে যায়নি, একটু ব্লার হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য হয়তো বা। অলরাইট এখন ক্লিয়ার হয়ে গেছে। অলরাইট সো আই গেস তোমরা ফর্মুলাটা বুঝতে পেরেছো, আমি একটু তোমাদেরকে অ্যাপ্লিকেশন দেখিয়ে আসি, আসো। ভয়ানক গরম। অলরাইট সো অ্যাপ্লিকেশনটা ঠিক কীরকম, সে ফর এক্সাম্পল এ একটা ভেক্টর ফাইভ বাই মাইনাস থ্রি জে প্লাস টু কে একটা ভেক্টর, আবার বি হচ্ছে আরেকটা ভেক্টর টু আই মাইনাস থ্রি জে প্লাস টু কে, এই দুটো ভেক্টর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে এ প্লাস বি আর এ মাইনাস বি বের করা লাগবে, এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। এ প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ওয়ান। ইন টার্মস অফ দ্যাট মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে ডিরেক্টলি আগে লেখো এ প্লাস বি ফাইভ আই মাইনাস থ্রি জে প্লাস টু কে প্লাস টুয়াইজ আই মাইনাস থ্রি জে প্লাস টু কে, এটুকু লিখেছি। এখন আমাদের কাজ হচ্ছে মাই ডিয়ার টু, এখন আমাদের কাজ হচ্ছে আই এর সাথে যে আছে তাদেরকে এক করে দেওয়া। দেখো এখন আমাদের কাজ সিম্পল, ফাইভ প্লাস টু আই প্লাস প্লাস না তো যেহেতু দুইটাই মাইনাস মাইনাস কে, আমি কি একই জিনিস তুলছি, না ঠিক আছে, প্লাস টু প্লাস টু ছাপায় ভুল হচ্ছে, বিব্রত হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। এক্ষেত্রে লিখতে পারি দেখো সেভেন আই মাইনাস সিক্স জে প্লাস ফোর কে। অলরাইট তাহলে মাই ডিয়ার টু আমাদের কাজ শেষ, অলরেডি আমরা এ প্লাস বি বের করে ফেলেছি। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এ মাইনাস বি বের করা। ওকে এ মাইনাস বি বের করি, এ পাশে কি দেখা যায়? হ্যাঁ দেখা যাবে আলহামদুলিল্লাহ। এ মাইনাস বি, তো এ মাইনাস বি এর কাজ কি, আমরা ডিরেক্টলি আমি করে ফেলি ফাইভ মাইনাস টু আই মাইনাস মাইনাস জে এটা দেওয়া আছে থ্রি মাইনাস থ্রি জে প্লাস টু মাইনাস টু কে ইজ ইকুয়াল টু থ্রি আই, এই হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের বিয়োগ ফল মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা এটা পারবে, এগুলো খুবই সহজ ব্যাপার স্যাপার, জাস্ট তোমাদেরকে আইডিয়াটা আমি ইন্ট্রোডিউস করলাম যাতে তোমাদের বেসিক থেকে জিনিসগুলো ডেভেলপড হয়। আচ্ছা সবার কি নেটওয়ার্কে ডিস্টার্ব করছে নাকি, মানুষজন এত কম? অলরাইট 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 তারপর 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 যেটা করবো সেটা হচ্ছে যে আরও একটা ম্যাথ দিই, চলো। এ ইজ ইকুয়াল টু আই প্লাস জে, বি ইজ ইকুয়াল টু থ্রি জে মাইনাস কে, সি ইজ ইকুয়াল টু থ্রি আই মাইনাস টু কে,
রাইট। তো এখন আমাদের কাজ হচ্ছে যেটা বের করলো সেটা হচ্ছে এ মাইনাস টু বি প্লাস থ্রি সি, এটার মান বের করা। সো ডেফিনেটলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ এর মতো থাক, টু বি মান বের করি। টু বি ইজ ইকুয়াল টু সিক্স জে মাইনাস টু কে, আর এখানে হচ্ছে থ্রি সি ইজ ইকুয়াল টু নাইন আই মাইনাস সিক্স কে। এক্ষেত্রে এ মাইনাস টু বি প্লাস থ্রি সি ইজ ইকুয়াল টু, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে রাইট, আমরা এখন যে কাজটা করব মাইনাস, এটা তো আমাদের দেয়া আছে, তো এ কত আই প্লাস জে মাইনাস সিক্স জে মাইনাস টু কে প্লাস নাইন আই মাইনাস সিক্স কে, রাইট। সো এক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্টস যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এপাশে আছে টেন আই, টেন আই মাইনাস ফাইভ জে, আর এপাশে হচ্ছে মাইনাস ফোর কে, সোজা যোগ বিয়োগের হিসাব। দ্যাটস ইট, লাইফ ইজ বিন ইন্টারাপ্টেড। লাইফ কি আটকে গেছে নাকি? লাইফ কি আটকে গেছে নাকি? উঠ পড়ে আবার। অলরাইট অলরাইট অলরাইট, না ঠিক আছে, দেখ খুব ফরিদা পারভিন বলছে ভাইয়া এসএসসির হয়েও ক্লাস দেখছি, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, এখন একটা সুন্দর একটা প্রশ্ন দেখবো মাই ডিয়ার স্টুডেন্ট, এ রিলেটেড। এ রিলেটেড ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আমাদের কাছে কিঞ্চিত বোরিং মনে হয়। সো এবার একটা সুন্দর একটা প্রশ্ন দেখে আসি চলো। আচ্ছা ফাইন, রাইট, প্রশ্নটা হচ্ছে এমন একটি ভেক্টর বের করো যা বের করো যা এ টু এ মাইনাস ফাইভ জে, এ টু আই মাইনাস ফাইভ জে প্লাস থ্রি কে এবং থ্রি কে এবং বি টু আই প্লাস টু জে, মাইনাস থ্রি কে এর লব্ধির সাথে যোগ করলে এর লব্ধির সাথে যোগ করলে একটি ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর দিবে, একটি ওয়াই অক্ষের সাথে ইউনিট ভেক্টর
দিবে। লাইফ কি ব্লার? অলরাইট, নাও আই ইয়েস। সো এমন একটি ভেক্টর বলছে বের করো যা এটার সাথে আমাদেরকে ইউনিট ভেক্টর দিবে, সো এর লব্ধির সাথে। তো আমরা আগে প্রথম কাজ কি, আমাদেরকে এই দুটো ভেক্টরের লব্ধিটা বের করা, এ এন বি এর লব্ধিটা বের করা। লব্ধি কত হবে দেখো, লব্ধি আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এই দুইটা জিনিস। তাহলে আমরা লব্ধিটা কত পাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ফোর আই মাইনাস থ্রি জে আর, এটাই আমাদের জাস্ট লব্ধি হয়ে গেছে। যোগ করলে এটা পাই বলছে, এটার সাথে যোগ করলে ওয়াই অক্ষের সাথে ইনক্লাইন্ড ইউনিট ভেক্টরটা দিবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট প্রশ্ন বোঝার চেষ্টা করো, ধরি আমাদের রিকোয়ার্ড যে ভেক্টরটা, দ্য রিকোয়ার্ড ভেক্টর ইজ এ এনিথিং, আমরা সার্টেন একটা ভেক্টর দিলাম ছোটোখাটো এ। তাহলে বলছে এই ভেক্টরের সাথে এই ভেক্টরের যে যোগফলটা, এই ভেক্টরের সাথে এই ভেক্টরের যোগফলটা, যোগফল দিবে কি ওয়াই অক্ষের সাথে ইউনিট ভেক্টর যেটা আছে ওইটা, ওয়াই অক্ষের সাথে ইউনিট ভেক্টর কে যে ইজ ইকুয়াল টু এর সাথে যোগফল এ, এত এটার সাথে যোগফল প্লাস ফোর আই মাইনাস থ্রি জে হুইচ ইজ টু সে, আমাদেরকে এটাই বের করা দরকার ছিল। তাহলে আমি এ ইজ ইকুয়াল টু লিখতেই পারি যে ওই পাশে ফোর আই মাইনাস, আর এদিকে তো ফোর আই প্লাস ফোর জে, মাইনাস ফোর আই প্লাস ফোর জে। সো এই প্রশ্নটা একটু অ্যাডমিশন লেভেলের প্রশ্ন মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারো কিনা বলো প্রশ্নটাকে, বুঝতে পেরেছো কিনা? এমন একটি ভেক্টর বের করে যা এ এবং বি লব্ধির সাথে যোগ করলে ওয়াই অক্ষের সাথে ইউনিট ভেক্টর একটা দিবে। তাহলে চিন্তা করো, যোগফল মানে তো দাদা একটা লব্ধি। সো চিন্তা করে দেখো, আমরা দেখলাম প্রথমে এই দুটো ভেক্টরের লব্ধিটা বের করেছি, এই দুটো ভেক্টরের লব্ধিটা বের করেছি। তারপর বলেছে কি, লব্ধির সাথে আরও একটা ভেক্টর যদি যোগ করা হয় সেটা আসলে আমাদেরকে ওয়াই অক্ষের সাথে ইনক্লাইন ভেক্টরটা দিবে। সো হুইচ ইজ টু সে, আমরা তাহলে এটা আমরা প্রুফ করতে পারি এখান থেকে। লাইফ ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার, কো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলো তো বুঝতে পেরেছো কি না? তোমরা আমাকে একটু বলো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা? অলরাইট অলরাইট অলরাইট, ফাইন। চলো আরো একটা ম্যাথ দেখি, দুইটি বল একটি বিন্দুতে ক্রিয়া করলে। এবার একটু আগের দিনের রিক্যাপ জিনিসপাতিও দেখবো এখন। দুইটি বল যদি একটি বিন্দুতে ক্রিয়া করে, যদি একটি বিন্দুতে ক্রিয়া করে, দুটি বল যদি, আচ্ছা তখন যদি তারা পরস্পর বিপরীত দিকে, পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, ক্রিয়া করে তবে লব্ধি, তবে লব্ধি হবে 10 নিউটন, কিন্তু পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে, পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান হবে 50 নিউটন। প্রশ্নটা হচ্ছে বল দুইটির মান কত, ওকে তো কি করা যায়, দুইটা বল যদি একটি বিন্দুতে ক্রিয়া করে এবং তারা যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে লব্ধি 10 নিউটন,
কিন্তু এত। তো দুইটা বল ধরে নিলাম, আমার ঝামেলা তো নাই, আমি ধরে নিলাম পি কিউ। সো লেখো তাহলে প্রথম ক্ষেত্রে যা বলেছে তা, সেক্ষেত্রে আমরা বলতে পারি 10 নিউটন ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, বলছে বিপরীত দিকে, দেখো এই দিকে টানতেছে একজন আর এই দিকে টানতেছে একজন, দুই দিকে টানলে তাদের মধ্যবর্তী কোণ কত? 180। তাহলে টু পি কিউ কস 180, হুইচ ইজ টু সে আমরা লিখতে পারি 10 ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ, সরি রুট টেন ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ, কারণ এটা অলরেডি বাই ডিফল্ট কস 180 মানে হচ্ছে, এটার মানে হচ্ছে 1 মাইনাস 1, এটা মানে হচ্ছে মাইনাস ওয়ানটা এখানে চলে আসলে কি হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ, তার মানে এটা কি পি মাইনাস কিউ হোল স্কোয়ার। সো এটাকে আমি এই পাশে দিয়ে দিয়েছি। তারপর দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা কি পাবো, বলছে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে 50 নিউটন বল হয়। সো 50 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 90 ডিগ্রি, হুইচ ইজ টু সে এখান থেকে আমরা বলতে পারি যেটা 50 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দ্য রেস্ট আপন ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জাস্ট কী করবা এদেরকে দিয়ে যে বীজগাণিতিক যে খেলাধুলা আছে খেলাধুলা করে পি আর কিউ এর মানটা আমাকে হোমওয়ার্কে জানাবা, আমাকে হোমওয়ার্কে পি এন কিউ এর মান জানাবা। আমাকে একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা পারবা কি না, তোমরা পারবা কি না এই দুইটা বের করতে পি আর কিউ এর মান, আমাকে একটু বলো। এই যে মাই ডিয়ার ইস্টু, মাই ডিয়ার ইস্টু বলো আমাকে, সো ভালো কথা। তারপর চলো আরো একটা প্রবলেম দেখি আমরা, প্রচন্ড গরম আজকে, ক্লাসটা খুব বেশি লেন্দি করব না। এ ইজ ইকুয়াল টু 4i-3j, 4i+3j+6k, আর বি ইজ ইকুয়াল টু -i+3j-8k, লব্ধির সমান্তরাল একটি একক ভেক্টর বের করো, লব্ধির সমান্তরালে একটি একক ভেক্টর বের করো। ওকে, সো আমাদের কি করা লাগবে, সো আমাদেরকে বলে হচ্ছে আগে যেহেতু বসে লব্ধির সমান্তরাল, তাকে আমরা কি লব্ধিটা বের করা লাগবে, লব্ধিটা কি a+b, এ আর বি ভেক্টর এদুটা লব্ধি। তো লব্ধিটা আসলে কি, দেখো তো যদি আমি যোগ করি আমি এখানে পাই 3i, যোগ করলে পাই 6j, যোগ করলে পাই -2k। ওকে, এর সমান্তরালে বলছে একটা একক ভেক্টর, আমি বের করি সমান্তরালে একক ভেক্টর, সমান্তরাল তাহলে একক ভেক্টরটা কোনটা আমরা চলো এক্সপ্লোর করি। সো একক ভেক্টর আমি যদি বলি এটা নর্মাল একটা একক ভেক্টর, তো আমরা এখানে এই কাজটাই করবো, ফার্স্টে ভেক্টরটা তাকে তার মান দিয়ে ভাগ দিলে, তো আমরা তার মানটা বের করে নিই এখান থেকে, আর ভেক্টরের মান কত, এখান থেকে পাই হচ্ছে √9² + 6² + -2² হুইচ ইজ টু সে 81+54+4 অ্যান্ড দেন এগেইন এটা জাস্ট ক্যালকুলেট করে তোমরা বসাই দিবা কত আসে এখানে 8 89 139 প্রবাবলি, কম বেশি হতে পারে,
139। আর এখানে আসতে পারে তাহলে আমাদের কি ভেক্টরটা, তার মানে অতএব এটা একক ভেক্টরটা হচ্ছে 3i প্লাস 6j মাইনাস 2k ওভার। অলরাইট, লাইফ ঠিক আছে, কুল। সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তাহলে আমাদের হিসাবটা। যে আসলে এরকম প্রশ্ন আসলে এগুলো ম্যাথেও আসে মাঝে মধ্যে, ম্যাথের যে প্রথম পত্রে দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেখানেও আসে। সো আশা করি পারবা মাই ডিয়ার স্টুডেন্টস। চলো আমরা আরেকটা সুন্দর প্রশ্ন সলভ করে আসি। আরেকটা, সো আমরা সারা জীবন দেখ শুনে আসছি না, এক ফুল দো মালি, এক ফুল দো মালি। সো আমরা ওই রকম কোনো অ্যানালজিতে না গিয়ে আমরা জাস্ট দেখো এখানে জাস্ট একটা চিজ রাখা আছে। সে ফর এক্সাম্পল এখানে একটা চিজ রাখা আছে, ধরো অথবা ধরতে পারো এখানে কাকলি ফার্নিচারই রাখা আছে, কাকলি ফার্নিচার। সো আমি রাখলাম এখানে একটা চিজ, সো চিজটা এভাবে আছে কোনো সমস্যা নেই। সো চিজটার জন্য দেখা যাচ্ছে যে এই চিজটাই এই বরাবর মানে ভূমির সাথে, ভূমির সাথে 45 ডিগ্রি ইনক্লাইন্ড, ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা টানে একজন, ধরো হচ্ছে কি টানে এটা নর্মাল হচ্ছে যে কোনো আবুল, বাবুল টানবে হচ্ছে এই বরাবর, বাবুল এই বরাবর টানে, অ্যান্ড এই বরাবর এখানে টানতেছে হচ্ছে নট, এটা সমান্তরাল না কিন্তু, সমান্তরাল এটা আলাদা, আবার আবুল আর এটা হচ্ছে কাবুল, আফগানিস্তানের রাজধানী। সো আবুল টানতেছে হচ্ছে 10 নিউটনে, আর এটা হচ্ছে যে বাবুল টানতেছে হচ্ছে 4 নিউটনে। প্রশ্নটা হচ্ছে যদি যদি চিজটি যদি চিজটি স্থির থাকে, যদি চিজটি স্থির থাকে তবে, যদি চিজটি স্থির থাকে তবে কাবুল, ধরলাম কাবুল এফ বলে টানতেছে, তবে এফ ইজ ইকুয়াল টু হোয়াট? খুবই সুন্দর একটা প্রশ্ন, দেখো এটা দেয়া আছে। সো আমি তাহলে তোমার অম্বাংশ উপপাদ্য মনে আছে কিনা জানি না, তবে মনে থাকলে ভালো, না থাকলেও আমি আবার মনে করাই দিব, সমস্যা নেই। দেখো তো চিজটার সাম্যবস্থা বা স্থির থাকে মানে কি, চিজের উপর কি কোনো বল, নির্বল বা কোনো লব্ধিবল কাজ করতেছে না, এটা সবসময় মাথায় রাখবা। যদি প্রশ্নে দেওয়া থাকে যদি স্থির থাকে বা সাম্যবস্থায় থাকে, স্থির থাকে বা সাম্যবস্থায় থাকে, এনি অফ দিস, এনি অফ দিস সার্কামস্টেন্সেস ইউ মাস্ট অ্যাকনোলেজ দ্যাট আমাদের ওই ফোর্সটার টর্ক বা টর্ক এখন পড়ার দরকার না, এখন তো পড়াই না, দেখো টর্ক না, জাস্ট ওইটার যে নিট ফোর্স বা লব্ধি ফোর্স সেটা আমাদের জিরো হবে। তাহলে লব্ধি ফোর্স যদি জিরো হয় এখন জাস্ট যদি এফ দিছি জাস্ট আমি ইয়া করার জন্য, আর্টিকুলেট করার জন্য, এটা লব্ধি আমি আর দিব, হ্যাঁ কারণ এফ তো অলরেডি আমি ধরে ফেলছি এখানে। সো আমি ধরলাম কাবুল এফ বল এটা রাখতেছে, তাহলে আমার নিট বল অলরেডি জিরো। দেখো তো নিট বল যদি জিরো হয়, এটা যদি জিরো হয় তাহলে এটা কত হবে, আর এক্স কত হবে, জিরো, আর ওয়াই কত হবে, জিরো। এগুলো কিন্তু আমি অ্যাডমিশনের কনসেপ্ট ইনক্লুড করে দিয়েছি, নট স্পেসিফিক্যালি প্রশ্ন, যে অ্যাডমিশনের কোয়েশন, কারণ অ্যাডমিশনের কোয়েশন দিলে ব্যাপারটা হচ্ছে যে মিক্স আপ হয়ে যায়, লাইক আমি ক্লাসও করাচ্ছি, আমার অ্যাডমিশনের কোয়েশন সলভ করানোর পাশাপাশি ব্যাপার হচ্ছে যে তাহলে কোন প্রশ্নটা করা লাগবে, কোনটা করা লাগবে না, তোমরা এটা নিয়ে একটু দ্বিধা, মানে দ্বিধাদ্বন্দ্ব ভোগো। তো আমি জাস্ট আমার একাডেমিক যেসব লেকচারগুলো বা থিওরিটিক্যাল লেকচার যেগুলো, এগুলোতে তোমরা অ্যাডমিশনের কোয়েশন খুব বেশি পাবা না, পারলেও জাস্ট ভুলক্রমে দু একটা চলে আসতে পারে। আর অ্যাডমিশনের জন্য আমি আলাদা লেকচার নিব, অলরাইট? অ্যাডমিশনের কোয়েশন অ্যাজ ইন আমি ধরুন করো ভার্সিটির কোয়েশনগুলো, ভার্সিটিতে প্রত্যেকটা আসা কোয়েশনগুলো একটা লেকচারে সলভ করবো, অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আসা প্রশ্নগুলো একটা লেকচারে,
সিমিলারলি আমরা বোর্ডের ক্ষেত্র দেখবো সময় সাপেক্ষে। অলরাইট, এটা যদি হয়ে থাকে তাহলে আর এক্স ইজ ইকুয়াল টু যেটা লিখতে পারি আমরা, যেটা লেখার কথা ছিল আর কি, দেখো আবুলেটটা 10 নিউটন, 10 cos, এখন তো কস নিয়ে কাজ করবো বলেছিলাম না তোমাদেরকে, লম্বাংশ উপপাদ্যে, প্লাস দেখো পুরা 180 ডিগ্রি ঘুরে গেছে, কত হবে 4 cos 180, আর এই পাশে দেখো তো 180 আবার প্লাস থিটা পরিমাণ লিখলি কি আমার কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? আমি জানি না এটা আসলে আমার কাছে কত থিটা আছে, আমি কিছুই জানি না, যদি না জানি তাহলে আমি যদি থিটা ধরে নিই আমার কি পাপ হবে বলো বেশি মাই ডিয়ার স্টুডেন্টস? হবে, আশা করি হবে না, তাই না? 5 cos 180 প্লাস থিটা। অলরাইট, তো এক্ষেত্রে আবার কী করতে পারি, আবার সিমিলারলি আর ওয়াই ইজ ইকুয়াল টু 10 sin 45 ডিগ্রি প্লাস 4 sin 180, মানে এটা জিরোই হয়ে যাবে, সাইন 180 মানে জিরো, আর এখানে এফ সাইন 180 প্লাস থিটা। অত্যন্ত চমৎকারভাবে তোমরা এই কাজটা এখান থেকে কীভাবে করতে পারো, দেখো আর এক্স ইজ ইকুয়াল টু যেহেতু জিরো তাহলে আমি এখান থেকে বলতে পারি জিরো ইজ ইকুয়াল টু 10 × 1/√2 কস 180, মানে এটা আসে হচ্ছে কস 180 ডিগ্রি, মান কত 1 - 1 আসবে, এটা আসবে -f cos θ। অলরাইট, এটা আসে, আবার আরেকটা কাজ করতে পারো, জিরো ইজ ইকুয়াল টু যেটা লিখবা সেটা হচ্ছে 10 × 1/√2 প্লাস তো মাইনাস হবে -f sin θ। সবচেয়ে বড় চমৎকার ব্যাপার হচ্ছে তুমি এখান থেকে আসলে সাইন এফ এর মান বের করে ফেলতে পারবা, দেখো এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু 10√2 এফ কস থিটা পেয়েছো, পরে কী করবো বলতো? দেখো এখান থেকে আবার তুমি এখান থেকে যে জিনিসটা পেতে পারো সেটা হচ্ছে এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা তো পাইছি, কস থিটা, দুঃখিত, লাইফ কি চলতেছে নাকি আবার কাট অফ হয়ে যাবে দেখা যাচ্ছে সব? হ্যাঁ নাইস, এফ কস থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবা 10√2 - 1। এই দুইটা থেকে তুমি যদি কম্পেয়ার করে কী করতে পারো, কী হবে, এই যে এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর, এককে স্কোয়ার করে যেভাবে লম্বাংশ উপপাদ্যে পড়িয়েছিলাম 2কে স্কোয়ার করে হিসাব করে তোমরা এফ এর মান পেতে পারো, কী হবে, এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ডট একটা মান আসবে। এখন অ্যাঙ্গেলের ব্যাপারটা কী করতে পারো, অ্যাঙ্গেলের ব্যাপারটা আরও সিম্পল, অ্যাঙ্গেলের ব্যাপারটা থিটা ইজ ইকুয়াল টু এফ, দুঃখিত, 10θ ইজ ইকুয়াল টু হবে এফ সাইন থিটা বাই এফ কস থিটা, দেয়ার ইউ গো। অলরাইট, আমাকে একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো কিনা, বলো বলো বলো। আজকে আরও দুটো টপিক পড়াইতাম, একদিকে উপস্থিতি কম, এক উপস্থিতি কম, আর দুই হচ্ছে প্রচণ্ড গরম, যার কারণে আমি একটা টপিক আজকে নেক্সট লেকচারে পড়াবো আসলে। সো চলো, আরেকটা ম্যাথ করে আজকে লেকচার শেষ করে দিব। অলরাইট, সো প্রশ্নগুলা কোথায়, ফিরে এসো ঝরা পাতা। অলরাইট, এই একটা ভেক্টর দেওয়া আছে 10i
প্লাস টেন জে মাইনাস ফাইভ কে। বসে ফার্স্টে এ এর মান নির্ণয় করতে, এ ইজ ইকুয়াল টু হোয়াট, আবার এ এর দিকে একটি একক বৃত্ত নির্ণয় করতে, এর দিকে একটি একক ভেক্টর। ফেয়ার এনাফ। তো আমাকে দেখা যাচ্ছে তাহলে এর মান, তো এটার ক্ষেত্রে আমরা কি বলবো, টেন স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ, উইচ ইজ টু সে রুট ওভার টু টু ফাইভ অ্যান্ড নাও প্রবাবলি ফিফটিন। হ্যাঁ, এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি। সো এর একক ভেক্টর, একক ভেক্টর কী হবে, দুই নাম্বার এটা আর কি, একক ভেক্টর এটা ধরলাম এটা, অ্যান্ড দ্যাট ইজ এ ভেক্টর ওভার উইচ ইজ টু সে রাইট। এদেরকে আমি একটু সুন্দর করে সাজুগুজু করে লিখতে পারি, এত তো এক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে টু ওভার থ্রি আই প্লাস টু ওভার থ্রি জে মাইনাস ওয়ান বাই থ্রি কে। সো হুইচ ইজ টু সে ওয়ান বাই থ্রি কমন নিলে টু আইজ আই প্লাস টু আইজ জে মাইনাস কে, এত। তো দেখা যাচ্ছে কিনা জানি না, নিচে চলে গেছে, একটু হিসাব করে নিও মাই ডিয়ার স্টুডেন্টস। এই হলো অবস্থা। তাহলে আমাদের মোটামুটি আজকের লেকচার এতটুকুই, একটা ম্যাথ দিয়ে দিই তোমাদেরকে, একটা হোমওয়ার্ক দিয়ে আজকে লেকচারটা শেষ করে দিই। চলো চলো চলো, তিনটি ভেক্টরের সমষ্টি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, সো ভেক্টর এ আর বি দিয়ে আছে, এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে থ্রি আই প্লাস টু জে বি এর মান দেওয়া আছে মাইনাস আই প্লাস সেভেন জে। তাহলে সি এর মান কত, সি ইজ ইকুয়াল টু হোয়াট? তো এটা হচ্ছে আমাদের তাহলে প্রশ্ন, আশা করি তোমরা পারবা, এটাতে এত কঠিন কিছু না। সো তাহলে আমরা এখন পর্যন্ত যতগুলো কনসেপ্ট পড়েছি তার মধ্যে আসলে যতগুলো কভার করে অলমোস্ট সবগুলো ম্যাথই আমরা আসলে শেষ করেছি মাই ডিয়ার স্টুডেন্টস। তো আই হোপ তোমরা এগুলোকে প্র্যাকটিস করলে নেক্সট লেকচারে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে যে অবস্থান ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর অ্যান্ড সরণ ভেক্টর অবস্থান্তর ভেক্টর অবস্থান ভেক্টর। সো এই জিনিসগুলো আমরা কভার করেই আমরা এরপরের তিনটে লেকচার, ট্রাস্ট মি, আগামীকালকের লেকচারের পরের তিনটে লেকচার, এগুলো তোমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটে ক্লাস থাকবে। অ্যান্ড হোপফুলি তিনটে লেকচারই আমার দুই ঘন্টা ক্রস করতে পারে, কারণ এক নদী নৌকা, দুই রিভারম্যান, নদী নৌকা রিভারম্যান তো একই, এটা বলা হচ্ছে রেইনম্যান এটা, আর অলরাইট। সো মোটামুটি এগুলো আমরা কভার করবো আর কি। সো এই ছিল মাই ডিয়ার স্টুডেন্ট আজকের লেকচার, তোমাদের সাথে পরবর্তী দিন দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।